এবার জিকিরের মধ্যে কি কি উপকার? আচ্ছা, এবার অসুস্থ রোগীরে জিকির করে দিল, করাই দিলেন, আরে ক্ষতি হয়ে গেছে, ইন্না লিল্লাহ। এই আইসিইউর রোগীটার আপনি জিকির করালেন, এত বড় ক্ষতি করলেন আপনি। ডাক্তার আর কি কেব, আপনি পাগল হয়েছেন মিয়া, আপনি পাগল হয়েছেন। এই আইসিইউ রোগীটাকে আপনি কালেমা পড়াইতেছেন, বেকুব মিয়া। আপনি আসেনি কোনো নজিরের? বুঝাতে পারতেছি না তো মনে। হ্যাঁ, আজকে রাত্রে, গত রাত্রে আমি মাহফিল থেকে এসে ওযু চিন্তা করে নামাজ শেষ করে যখন শুতে যাই তখন বাজে সোয়া তিনটা, কটা? যখন পরবর্তী ঘড়ি দেখি তখন বাজে সোয়া চারটা। এই সোয়া চারটা তো আলহামদুলিল্লাহ জিকির করতে থাকছি। আমার এক আজীব কথা মনে হয়েছে হঠাৎ, আহারে আমি তো ঘুম আসে নাই তো আলহামদুলিল্লাহ জিকির করছি, এই হিন্দুগুলো ঘুম না আলে কি আরে, এই নাস্তিকগুলো ঘুম না আলে কি আরে, বলেন না, বলেন। আচ্ছা হেদাকো কাজটা কি? আমি তো ঘুমাশোনা তো পড়তেছি, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আচ্ছা ওদের যদি ঘুম না আসে ওরা তখন কি করে? শুধু আমি তা তাহলে আদ্দিন নূর, দিন হলো নূর, এটার মধ্যে কোনো ক্ষতি নাই। কোরআন নূর, এটার মধ্যে কোনো ক্ষতি নাই। জিকির নূর, এটার মধ্যে কোনো ক্ষতি নাই। নামাজ নূর, এটার মধ্যে কোনো ক্ষতি নাই। সুবহানাল্লাহ বলে না, আর বাকি সবগুলো কি? এটার মধ্যে কি আছে? লাভ আছে, বলেন এটার মধ্যে কি আছে? লাভও আছে ক্ষতিও আছে। একটা দিনের একটা পয়েন্ট বলেন যে এই পয়েন্টের মধ্যে জীবনে কোনো না কোনো অংশে কোনো ক্ষতি দেখেছেন, বুঝেন না কথা মনে হয়। একজনে দাড়ি রেখে এই পরিমাণ ক্ষতি হয়ে গেছে যেটা বলা বাহুল্য, একজনে বিড়ি না খেয়ে এই পরিমাণ ক্ষতি হয়ে গেছে, একজনে মদপান না করে বহু ক্ষতি হয়ে গেছে, আরে কথা বলেন, একজনে মোবাইলে ফেসবুক না দেখে বহুত ক্ষতি হয়ে গেছে, বলেন না। দিনের একটা পয়েন্ট বলেন যে পয়েন্টে ক্ষতি হয়ে গেছে। এই লোকটা না তাকনুর উপরে পায়জামা পরে তার অনেক ক্ষতি হয়ে গেছে। এই লোকটা না পাঁচ ওয়াক্ত নামাজে মেসওয়াক করে তার অনেক ক্ষতি হয়ে গেছে। মেসওয়াক আছে না? আল্লাহ জানে। আছে আল্লাহ, এই লোকটা মেসওয়াক করে তার অনেক ক্ষতি হয়ে গেছে। বলেন দিনের প্রতিটা অংশই উপকারী, কোনো ক্ষতি নাই। দিনের প্রতিটা অংশই কি? কোনো ক্ষতি নাই। আর দুনিয়ার প্রতিটা অংশই কিছুটা উপকার আছে, কিছুটা ক্ষতি আছে, বুঝেন এই কথা। সহি ইস্তেমাল করলে কি উপকার, সহি ইস্তেমাল করলে কি উপকার, গলত ইস্তেমাল করলে কি ক্ষতি, আর দিন শুধুই উপকার। সুবহানাল্লাহ বলবেন না, দিন কি? এই লোকটা প্রত্যেক দিন দোকানে যায় এশাক নামাজ পড়া, এশাক নামাজ পড়ে দোকানে যাওয়ার কারণে তার অনেক ক্ষতি হয়ে গেছে, কি হয়েছে কোনোদিন? কেউ বলছে এমন? এই লোকটা না প্রত্যেক দিন জোহর, এই যে আব্দুল মতিন ভাই, প্রত্যেক দিন জোহর নামাজের সময় দোকান বন্ধ করে মসজিদে যায়, এটার অনেক ক্ষতি হয়ে গেছে। বাজারে সব দোকানদার খোলা, তার দোকানটা বন্ধ, অন্য সব দোকানদারের বেচা কিনা বেশি হয়ে গেছে, আব্দুল মতিন ভাইয়ের দোকানের বেচা কিনা কমে গেছে, কি? হ্যাঁ, দিনের প্রতিটা অংশে শুধু উপকার, শুধুই উপকার, শুধুই উপকার, আর দুনিয়ার প্রতিটা অংশের মধ্যে উপকারও আছে ক্ষতিও আছে, বলেন। উপকারও আছে কি, আর দিনের প্রতিটা অংশে কি, আর গুনাহের প্রতিটা যুজের মধ্যে শুধুই ক্ষতি, শুধুই ক্ষতি, শুধুই ক্ষতি, বুঝাতে পারি নাই। দুনিয়ার দুনিয়ার জায়েজ বস্তুগুলোর মধ্যে উপকারও আছে ক্ষতিও আছে, বলেন। জায়েজ বস্তুগুলোর মধ্যে কি আছে, আর গুনাহের প্রতিটা অংশের মধ্যে, আবার বলেন। আচ্ছা কোন কোন গুনার মধ্যে কোন কোন ফায়দা আমার একটু বুঝান। যেমন ছবি দেখলে কি কি ফায়দা বুঝান, বলেন। ছবি দেখলে কি কি ফায়দা বুঝান,
যেমন মোবাইলে নাটক দেখলে কি কি ফায়দা বুঝান, যেমন মোবাইলে খেলা দেখলে কি কি ফায়দা বুঝান, বুঝেন না? আচ্ছা বিড়ি খাইলে কি কি ফায়দা বুঝান, আচ্ছা সুয়াগাছে যায় ডাল খাইলে কি কি ফায়দা বুঝান, কি বলেন না? হারাম প্রেমে কি কি ফায়দা বুঝান, জোরে কয় না? ভিন নারীর সাথে কথা বললে কি কি ফায়দা বুঝান, শুধুই কি? তাহলে দিনের মধ্যে শুধুই উপকার, গুনাহের মধ্যে শুধুই ক্ষতি, আর দুনিয়ার হার হার যুজের মধ্যে জায়েজ যুজের মধ্যে ক্ষতিও আছে লাভও আছে, বুঝেন নাই কথা বলেন? ক্ষতিও আছে কি আছে? আচ্ছা মাটির মধ্যে কি পরিমাণ উপকার, উপকার আসেনি? আচ্ছা এবার ভাতের লগে দুগাদি দিলেন, কি খাওয়া যাবেনি? আচ্ছা চিনির মধ্যে কি কি উপকার, অনেক উপকার। এবার ডায়াবেটিস জলের এক চামচ খাওয়াই দিলেন, কথা কয় না? এবার জিকিরের মধ্যে কি কি উপকার, আচ্ছা এবার অসুস্থ রোগীরে জিকির করে দিল করাই দিলেন, আরে ক্ষতি হয়ে গেছে। ইন্না লিল্লাহ, এই আইসিইউ রোগীটার আপনি জিকির করালেন, এত বড় ক্ষতি করলেন আপনি, ডাক্তাররা কি করবো? আপনি পাগল হয়েছেন মিয়া, আপনি পাগল হয়েছেন? এই আইসিইউ রোগীটাকে আপনি কালেমা পড়াইতেছেন, বেকুব নিয়ে আপনি আসেনি কোনো নজিরের, বুঝাতে পারতেছি না তো মনে। হ্যাঁ আজকে রাত্রে গত রাত্রে আমি মাহফিল থেকে এসে ওযু সিজদা করে নামাজ শেষ করে যখন শুতে যাই তখন বাজে সোয়া তিনটা, কটা? যখন পরবর্তী ঘড়ি দেখি তখন বাজে সোয়া চারটা। এই সোয়া চারটা তো আলহামদুলিল্লাহ জিকির করতে থাকছি, আমার এক আজীব কথা মনে হয়েছে হঠাৎ, আহারে আমি তো ঘুম আসে নাই তো আলহামদুলিল্লাহ জিকির করছি, এই হিন্দুগুলো ঘুম না আলে কি আরে, এই নাস্তিকগুলো ঘুম না আলে কি আরে, বলেন না বলেন? আচ্ছা হেতাক কাজটা কি? আমি তো ঘুম আসে না তো পড়তেছি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আচ্ছা ওদের যদি ঘুম না আসে ওরা তখন কি করে? শুধু আমি তা কেন থাক না, আমি বাসে বাসে আগে তো উঠতাম বাসে, না ইদানিং এখানে আল্লাহ উড়ে না, বাস উঠলে ব্যাগের মুখের দিকে সাইড দিচ্ছে, এটা কার কার মুখ লড়ে দেখে আমি। আরে বলেন না, বাস্তব না বাস্তব, মাঝে মাঝে দেখি কোনো তবলিগওয়ালা কোনো আল্লাহওয়ালা ঠোঁটটা নড়ে, যার ঠোঁট নড়ে তারও গাড়ির চাকা ঘুরে, যার ঠোঁট নড়ে না তারও গাড়ির চাকা ঘুরে, লেকিন একজনের শুধু ঢাকা যায় আরেকজনের জান্নাতে যায়। ওই বেটা ঢাকা যাওয়া বন্ধ হয়েছে কেন? যে যার ঠোঁট লড়লো ঢাকা যাওয়া বন্ধ হয়ে আছে সেও ঢাকা যায়, যার ঠোঁট চলছে সেও, যার ঠোঁট বন্ধ তিনিও ঢাকা, লেকিন পার্থক্য কত দূর, একজনের শুধুই ঢাকা যায় আরেকজনের জান্নাতে যায়, একজনের গতি উর্ধাকাশের দিকে আরেকজন আরেকজনের গতি শুধুই কবরের দিকে, সুবহানাল্লাহ বলে না? দুজনের শরীরের গতি কবরের দিকে, লেকিন একজনের শরীরের গতি কবরের দিকে আরেকজনের শরীরের গতি আরশ আযিমের দিকে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله পেটে যা ঢুকালেন সব গতি মাটির দিকে, রুহে যা ঢুকালেন সব গতি আরশ আযিমের দিকে, বলেন পেটে যা দিলেন গতি কোন দিকে, কোন দিকে? সব মাটি সব মাটি, দিলেন মুরগি হয়ে গেল মাটি, দিলেন খাসি হয়ে গেল মাটি, রুহে দিলেন তসবি হয়ে গেল জান্নাতের বাগান।
এই জন্য পেটে যত কিছু দিলেন, গত 30 বছরে 40 বছরে 50 বছরে যত মুরগি দিলেন, সব গিয়ে বাথরুম হইয়া মাটি, সব বাথরুমের টাঙ্কি হইয়া মাটি। আর রুহে যত কিছু দিলেন, সব জান্নাতে কোনো না কোনো নেয়ামত হয়ে খাটি, সব কি জান্নাতে। আমি যখন কোনো কালেমা বলি, একটা শব্দ বলি, যেমন বললাম সুবহানাল্লাহ, এটার সঙ্গে সঙ্গে আরশ আজিম উঠে গেছে। আরশ আজিম উঠার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন এটার সামনে নম্বর দিয়ে দিয়েছেন, এটার সামনে বসিয়ে দিয়েছেন, এই মুহূর্তে, এই মুহূর্তে সুবহানাল্লাহ সমান সমান জান্নাতে একটা গাছ, যে গাছ জমিন থেকে আসমান, যে গাছ 500 বছর দ্রুতগামী ঘোড়া দৌড়াবে এত বড়। এবার এই পাঁচটাটা সোজা পৌঁছে গেছে জান্নাতের ফেরেশতাদের কাছে, ফেরেশতারা সঙ্গে সঙ্গে তার জন্য একটা গাছ বানিয়ে ফেলেছে। আমি পড়তে যতক্ষণ দেরি হয়েছে, আল্লাহর কসমে সবগুলো কাজ করতে এতক্ষণ লাগেনি, এটা সঙ্গে সঙ্গে জান্নাতে চলে গেছে। আবার ওই গাছের সামনে, ওই গাছের মধ্যে নেম প্লেট লাগিয়ে দেওয়া হয়েছে, ওই গাছের মধ্যে একটা নেম প্লেট লাগিয়ে দেওয়া হয়েছে 2021 সালের 14ই নভেম্বর মাগরিবের পরে সুবহানাল্লাহ বলেছ, এর পুরস্কার এই গাছ। কি আল্লাহ তাআলা বলেন, সানুরিকুম আয়াতিহি ফাতারিফুনাহা, আমি তোমাকে তোমার প্রতিটা যা যা দেখাবো, আমার আয়াত সব দেখাবো, ফাতারিফুনাহা, দেখে দেখে তুমি চিনবা, এটা এই ইবাদতের পুরস্কার, এটা এই ইবাদতের পুরস্কার, এটা এই ইবাদতের পুরস্কার। আমি বললাম, রব্বুল আলামিন জীবনের এতগুলো ইবাদত কেমনে গায়ে নাম লিখবেন? রব্বুল আলামিন বলেন, ওয়ামা রাব্বুকা বিগাফিলিন আম্মা তাআমালুন, এরা যা যা করেছো জীবনে আমি সব লিখে রেখেছি, আমি গাফিল না। কোনটার মধ্যে কত নাম্বার দিব আমি গাফিল না, কোনটার মধ্যে কত নাম্বার দিব আমি গাফিল না। আচ্ছা, একটা হুরের গালে লেখা দেখবেন, এটা না অমুক তারিখের তাহাজ্জুদের পুরস্কার। আরেকটা গিলমানের গায়ে লেখা দেখবেন, এটা না অমুক জায়গায় সাদাকা করেছে এর পুরস্কার। প্রতিটা নেয়ামতের গায়ে, প্রতিটা নাজুন নেয়ামতের গায়ে পুরস্কার লেখা দেখবেন, সুবহানাল্লাহ। আচ্ছা, তখন কেমন হবে, তখন কেমন লাগবে, তখন কেমন লাগবে? ডাক্তার তাহের সাহেব আসে নাই, আমিও দাওয়াত লইতাম না। আচ্ছা ঠিক আছে, আল্লাহ আমি আপনারে খুঁজছি, এর কসম খোদাকে আমি এনারে খুঁজছি, দেরি করছে কাফারা লাজম, ঠিক আছে নেই চাল। এই রড টন কয়, রড কয় টন রড লাগবে এই গরু মিজ্ঞা করছে, কাফারা লাজম। ওয়ামা রাব্বুকা বিগাফিলিন আম্মা তাআমালুন, আ ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিন মুহদারা। রব্বুল আলামিন বলেন, জীবনে যা বলেছো, জীবনে যা দেখেছো, জীবনে যা শুনেছো, জীবনে যা বলেছো, জীবনে যা করেছো, সব সামনে এভাবে পাবা। يوم تجد كل نفس ما عملت من خير محضرا। রব্বুল আলামিন বলেন, জীবনে যত ভালো কিছু করেছো, জীবনে যত তাসবিহ পড়েছো, জীবনে যত নামাজ পড়েছো, জীবনে যত রোজা রেখেছো, জীবনে যত যাকাত দিয়েছো, জীবনে যত সাদাকা করেছো, জীবনে যত তাসবিহ পড়েছো, সবগুলোর ময়দানে মাহশারে এভাবে বাবা মুহদার, যেন তোমার সামনে এভাবে রেখে দেওয়া হবে। তোমার সামনে তোমার আমল নামাটা এভাবে রেখে দেওয়া হবে, এভাবে রেখে দেওয়া হবে। ফাতারাল মুশফিকিনা, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, সকলে ভয়ার্তর, ভয়ার্ত দিলে, ভয়ার্ত দিলে ওর দিকে তাকাবে, কোন দিলে ভয়ে ভয়ে ওর দিকে তাকাবে, এটা কি, মা লিহাদাল কিতাব, মা লিহাদাল কিতাব, এটা কি, এটা কি, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আমার জীবনে ছোট করেছি সেটাও তো দেখা যায়,
বড় করেছি সেটাও তো দেখা যায়, মাহফিলে গিয়েছি সেটাও দেখা যায়, গানের মজলিসে গেছি সেটাও তো দেখা যায়, নামাজে গিয়েছি সেটাও দেখা যায়, নামাজের সময় দোকানে বসেছিলাম সেটাও দেখা যায়। যে বদনসিব মসজিদের সামনে দোকান, বদনসিব মসজিদের সামনে দোকানে বসা, এই বদনসিব আসরেও যায় নাই, মাগরিবেও যায় নাই, আশায় যায় নাই, আল্লাহর কসম সুয়ার তার থেকে পানা চায়। কি কে তার থেকে পানা চায় বলেন? সে এতটা খবিস, এতটা নিকৃষ্ট হয়ে গেছে, সুয়ার তার থেকে পানা চায়। বলেন সুয়ার তার থেকে কি চায়?